নমস্কার বন্ধুরা, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। পিএম কিষাণের পক্ষ থেকে উঠে এলো একটা গুরুত্বপূর্ণ তথ্য বা নোটিশ, যেখানে আপনারা এবার পেতে চলেছেন 2000-এর পরিবর্তে 4000 টাকা। তো কারা এই পিএম কিষাণের 4000 টাকা করে পাবেন, সে বিষয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এবং কেন্দ্র সরকারের পক্ষ থেকে চাষিদের উদ্দেশ্যে কি বলা হয়েছে সমস্তটাই আপনাদেরকে দেখাবো। সুতরাং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখতে থাকুন। প্রকাশিত তথ্যে বলা হয়েছে পিএম কিষাণের গুরুত্বপূর্ণ আপডেট, 2000-এর বদলে 4000 টাকা ঢুকবে ব্যাংক অ্যাকাউন্টে। পিএম কিষাণ প্রকল্পের 14তম কিস্তিতে এবার খুশির খবর। নিউজ আপডেট অনুসারে খুশির খবর কৃষকদের জন্য, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে কেন্দ্র সরকারের তরফে। কেন্দ্রের এই নির্দেশিকায় জানানো হয়েছে এই মাসে পিএম কিষাণ প্রকল্পে ডবল টাকা পেতে চলেছেন কৃষকেরা। তবে কেন এই দ্বিগুণ টাকা দেওয়া হবে, কারাই বা ডবল টাকা পাবেন, অনেকে টাকা পেয়ে গেলেও আপনি এখনও টাকা পাননি, কবে টাকা পাবেন ইত্যাদি বিস্তারিত তথ্য থাকছে আজকের প্রকাশিত তথ্যে। কেন্দ্র সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প হল প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা। এই যোজনার মাধ্যমে দেশের কৃষকদের চাষাবাদের জন্য 3 কিস্তিতে বার্ষিক 6000 টাকা আর্থিক সহায়তা সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে থাকে কেন্দ্র সরকার। তবে সম্প্রতি কেন্দ্র সরকার এই প্রকল্পের 13 ও 14তম কিস্তির টাকা নিয়ে একটি গুরুত্বপূর্ণ নোটিশ জারি করেছে। অনেকে খারিফ মরশুমের টাকা পেলেও অনেক কৃষকই এই টাকা এখনও পাননি, এমতাবস্থায় কৃষকেরা টাকা কবে পাবেন তা নিয়ে প্রশ্ন উঠেছিল। এই প্রসঙ্গে কেন্দ্র সরকারের তরফে জানানো হয়েছে পিএম কিষাণ যোজনায় চাষিদের যাচাইকরণ বা ভেরিফিকেশন প্রক্রিয়া চলছে, তাই যারা এখনও ভেরিফিকেশন করেননি তাদের টাকা আটকে রয়েছে। তবে খুব দ্রুত অনেকেই যাচাইকরণের কাজ সেরে ফেলেছেন, যারা ভেরিফিকেশন না করার জন্য 13তম কিস্তির টাকা পাননি তাদের একসাথে 13 ও 14তম কিস্তির টাকা একসঙ্গে পেয়ে যাবেন, অর্থাৎ 2 কিস্তির মোট 4000 টাকা পাবেন ওই কৃষকেরা। কেন্দ্র সূত্রে খবর, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা চালু হওয়ার পরে একাধিক ব্যক্তি অবৈধভাবে এই প্রকল্পে সুবিধা নিয়ে চলেছিলেন, তবে কৃষক ভেরিফিকেশন প্রক্রিয়া চালু হওয়ার পরে বহু ভুয়ো কৃষককে এই প্রকল্পের সুবিধাভোগী তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। যাচাই বাছাইয়ের মাধ্যমে কৃষকের চাষযোগ্য জমি সংক্রান্ত রেকর্ড ও KYC ভেরিফিকেশন বাধ্যতামূলক করায় প্রায় 1.8 কোটি ভুয়ো কৃষক এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। সঠিক তথ্য প্রমাণ দেখাতে না পারলে সেই সংখ্যা ক্রমশই ঊর্ধ্বমুখী হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে যাদের সঠিক প্রমাণপত্র রয়েছে কিন্তু কোনো কারণবশত এখনও ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন করে উঠতে পারেননি, তাদের চিন্তার কোনো কারণ নেই, কেননা KYC জমা দিয়ে ভেরিফিকেশন করলেই তারা টাকা পেয়ে যাবেন বলে কেন্দ্র সূত্রে খবর। যারা আগের কিস্তির টাকা পাননি তারা একত্রে 2 কিস্তির মোট 4000 টাকা পেয়ে যাবেন। মে থেকে জুলাই মাসের মধ্যেই পিএম কিষাণের সমস্ত বকেয়া মিটিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে এই নির্দেশিকায়। অর্থাৎ বন্ধুরা, চলতি মে মাস থেকে জুলাই মাসের মধ্যেই কিন্তু আপনারা খুব শিগগিরই পিএম কিষাণের টাকা পেতে চলেছেন। তো বন্ধুরা, এটাই ছিল পিএম কিষাণের একটা গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট। আশা করি তথ্যটা আপনাদের পক্ষে হেল্পফুল হবে এবং এই ধরনের সমস্ত সরকারি প্রকল্পের তথ্য সবার আগে পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না। তো তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন।